রাত্রেবেলা শুধু এই উপাদানটি আপনার চেহারাতে লাগিয়ে রাখুন আর সকালবেলা উঠে দেখুন চমক। রাত্রেবেলা আমরা আমাদের চেহারার পরিপূর্ণ রূপচর্চা করতে পারি না। অনেকে ব্যস্ততার কারণে এটি করতে পারে না বা অনেকে আলসেমির কারণে এটি করতে পারে না, কিন্তু আজকে আমি যে ছোট একটি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটি যদি কষ্ট করে আপনারা আপনাদের চেহারাতে প্রয়োগ করতে পারেন তাহলে মাত্র এক রাতেই আপনাদের চেহারা আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কীভাবে এই রেমেডিটি আপনারা তৈরি করে নেবেন এবং ব্যবহার করে একদম চকচকে উজ্জ্বল ফর্সা ত্বক পাবেন। বন্ধু, এর জন্য আমাকে কয়েকটি উপাদান নিতে হবে। আমি আশা করি যে এই সকল উপাদানগুলো আপনাদের ঘরে অ্যাভেলেবেল থাকবে। বন্ধু, তার জন্য প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে কাঁচা দুধ। বন্ধু, কাঁচা দুধে প্রচুর পরিমাণ ল্যাকটিক অ্যাসিড থাকে। আপনারা হয়তোবা জানেন যে রূপচর্চার কাজে এই ল্যাকটিক অ্যাসিডের প্রয়োজনীয়তা কতটুকু। আমাদের এমন কোনো প্রসাধনী সামগ্রী নেই যেখানে এই কাঁচা দুধের উপস্থিতি টের পাওয়া যায় না, আর এই কাঁচা দুধ কিন্তু অনেক আগে থেকেই আমাদের রূপচর্চার কাজে ব্যবহার হয়ে আসছে। তাই আপনি এখানে 2 চা চামচের মতো কাঁচা দুধ ব্যবহার করুন। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এই উপাদানটি বানিয়ে দিচ্ছি। আপনাদের চেহারা অনুযায়ী বা আপনাদের শরীরে কোথায় কোথায় এটি আপনারা ব্যবহার করবেন তা অনুযায়ী আপনারা এটি বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নেবেন। তো আমি এই 4 চামচের 2 চা চামচ এর মধ্যে আমি দিয়ে নিলাম। এরপরে আমাকে যে উপাদানটি মিশিয়ে নিতে হবে আর সেই উপাদানটি হচ্ছে গোলাপ জল। বন্ধু, চেহারা থেকে ছোট ছোট কালো দাগ, কালচে ছোপ এবং ধুলোবালি ময়লা জমে থাকলে তা দূর করার জন্য এই গোলাপ জলের ভূমিকা কিন্তু অসাধারণ। যে মেয়েরা এই গোলাপ জল ব্যবহার করে তারা কিন্তু জানে যে আসলে এই গোলাপ জল কতটা কার্যকরী। চেহারা থেকে সকল ধরনের ধুলোবালি ময়লা টেনে তো বের করে, সাথে সাথে এটি এক্সট্রা একটা রিফ্রেশ এনে দেয় আপনাদের চেহারাতে। তাই আপনি এখানে 2 চা চামচের এই কাঁচা দুধের মধ্যে 1 চা চামচ নিয়ে নেবেন হচ্ছে এই গোলাপ জল। তো আমি এখানে ডাবর গোলাবাড়ি গোলাপ জল ব্যবহার করছি 1 চা চামচের মতো। আপনি খেয়াল রাখুন যে আমি কোন কোন উপাদান কীভাবে ব্যবহার করতে বলি এবং এটি কীভাবে আপনাদের চেহারাতে অ্যাপ্লাই করে রাখবেন। বন্ধু, এবার আমি এখানে 2 থেকে 3 ফোঁটা দিয়ে দেব হচ্ছে আমন্ড অয়েল। বন্ধু, এই সুইট আমন্ড অয়েল আমাদের চেহারার জন্য অনেক উপকারী, বিশেষ করে আমাদের ত্বকগুলোকে অনেক বেশি মসৃণ এবং অনেক বেশি সুন্দর করার জন্য কিন্তু অনেক হেল্প করে থাকে হচ্ছে এই আমন্ড অয়েল। তাই আমি এখানে 3 থেকে 4 ফোঁটা এই সুইট আমন্ড অয়েল বা বাদামের তেল নিয়ে নিলাম। এবার আমাকে এই 3টি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে। বন্ধু, এটি একটু সময় নিয়ে মিশিয়ে নিন, কারণ সবগুলো যেহেতু লিকুইড খুব সহজে এটি কিন্তু মিশিয়ে যাবে। এবার এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যে কোনো সফট ফেস ওয়াশ দিয়ে আপনাদের চেহারা আগে আপনারা ধুয়ে ফেলবেন, অর্থাৎ যেখানে যেখানে এটি ব্যবহার করবেন সেখানে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এবং এরপরে আপনাকে নিতে হবে একটি তুলো। বন্ধু, আপনারা বাজার থেকে এই তুলো কিনে নিয়ে এসে এটি দিয়ে আপনার চেহারাতে ভালোভাবে ব্যবহার করুন। এই তুলোটি পুরো এই মিশ্রণের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং এই মিশ্রণটি এবং এই তুলোটি নিয়ে আপনার চেহারাতে ঠিক এইভাবে আপনারা লাগিয়ে রাখবেন। বন্ধু, এটি আপনার ধুলোবালি ময়লা তো টেনে বের করবে, সাথে সাথে এটি আপনার চেহারাকে আলাদা ধরনের একটা রিফ্রেশ করে দেবে, যাতে করে আপনার চেহারাতে আর কোনো ধরনের ধুলোবালি ময়লা জমে না থাকে। এবং আপনার যদি কোনো ডেড সেল জমা হয়ে থাকে তাও কিন্তু দূর করবে হচ্ছে আমার এই হোম রেমেডিটি। তো এটি আপনারা যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনারা একদম এই দুধের মতোই চকচকে উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবেন। তো এটি আপনারা রাত্রেবেলা ঠিক এভাবে লাগিয়ে রাত্রে ঘুমাতে যাবেন এবং সকালবেলা উঠে যে কোনো ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে চেহারাটি ধুয়ে ফেলবেন। এভাবে যদি আপনারা টানা 1 থেকে 1.5 মাস ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে রাত্রেবেলা ব্যবহারের পরেই সকালবেলায় খুব সুন্দর চেহারা এবং উজ্জ্বল এবং ফর্সা ত্বক। তো এটি আপনারা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি এতটুকুও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান, এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।